পৌরসভার পরিচালনায় 34তম জেলা বইমেলা অনুষ্ঠিত হবে বনগাঁ পৌরসভায়। আগামী জানুয়ারি মাসের 4 তারিখ থেকে বনগাঁ খেলাঘর ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই বইমেলা, চলবে 7 দিন ব্যাপী। 34তম জেলা গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে এবার বনগাঁতে। এদিন বনগাঁ নীলদর্পণ ভবনে আয়োজিত হলো তারি প্রস্তুতি বৈঠক। জানা গেছে 2023-এর জানুয়ারি মাসের 4 তারিখ থেকে বনগাঁ খেলাঘর ময়দানে শুরু হবে জেলা বইমেলা, চলবে আগামী 10 তারিখ পর্যন্ত। 7 দিন ব্যাপী এই বইমেলাতে নানান প্রকাশনীর বই যেমন থাকবে, তেমনি নানান অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে উত্তর চব্বিশ পরগনার জেলা গ্রন্থাগারিক তাপসচন্দ্র মণ্ডল জানান, এবারের জেলা বইমেলার থিম আমাদের প্রথম শিক্ষামন্ত্রী প্রয়াত মৌলানা আবুল কালাম আজাদের ওপর নির্ধারিত হয়েছে। প্রতিদিনই বেলা 12টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত চলবে বইমেলা। বনগাঁ পৌরসভার পরিচালনায় অনুষ্ঠিত হবে বইমেলা। বইমেলাটা হবে 4 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত, 7 দিন বইমেলা হবে, দুপুর 12টা থেকে রাত 7:30 পর্যন্ত। এবং এই বইমেলার ভিতরে আমাদের বিভিন্ন সেমিনার থাকবে। একটা থিম আছে আমাদের, যে থিমটা ভারতবর্ষের প্রথম যে শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, তার উপরে যে আমাদের থিমটা, এবং তার উপরেও একটা আলোচনা চক্রও আছে। এছাড়া অন্যান্য আলোচনা চক্র আছে, সেটা কবি সম্মেলন আছে বা আমাদের লাইব্রেরি ডিপার্টমেন্টেরও ওপরে একটা আছে, এবং অন্যান্য যেগুলো যদি হয় সেটা এখানকার যারা থাকবেন কমিটিতে তারা ঠিক করবেন এই ব্যাপারটা। এটা কিন্তু বনগাঁ পৌরসভার সহযোগিতায় এখানকার স্থানীয় যে মানুষ যারা গুণীজন আছেন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, কলেজের অধ্যক্ষ ছাত্রছাত্রী, এবং সর্বোপরি বনগাঁ মিউনিসিপ্যালিটির যে কাউন্সিলর যারা আছেন, এনারা প্রতি বছর যেরকম আমাদেরকে হেল্প করেছেন, এবছরও আমাদের যে 25 তারিখে গত 25 নভেম্বর যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংটা হয়েছিল এসডিও অফিসে, সেখানেও এনারা সর্বতোভাবে সাহায্য করবেন, এটা ওনারা আমাদেরকে বলেছেন। এদিন মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যক্ষ, বিভিন্ন বেসরকারি কলেজ কর্তৃপক্ষ, বিভিন্ন প্রকাশনী সংস্থা ও কবি সাহিত্যিকদের নিয়ে জেলা বইমেলার প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বনগাঁ পৌরসভার পক্ষে পৌরপ্রধান গোপাল শেঠ জানান, বিভিন্ন মহকুমা থেকে ছাত্রছাত্রীদের বইমেলাতে আনবার জন্য গাড়ির ব্যবস্থা থাকছে, পাশাপাশি জেলা বইমেলাকে আন্তর্জাতিক মানের মেলা করবার জন্য সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। পৌরপ্রধান আরও জানান, মেলাতে বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেত্রী সাবিত্রী মুখোপাধ্যায় উপস্থিত থাকবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তার নাম প্রস্তাব করেছেন বলেও জানান তিনি। যে বনগাঁর সমস্ত এই যারা সাংস্কৃতিক মানুষকে, আমরা বইমেলার সমস্ত বাংলার বই এখানে উঠে আসবে, এবং প্রতিটা স্কুলের ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করবে। পার্টিসিপেশন করার জন্য আমার সঙ্গে নারায়ণ ঘোষ আছে, তিনি দায়িত্ব নিয়েছেন যে বিভিন্নভাবে এই ছাত্রছাত্রীদের প্রতিদিন 25-30 গাড়ি করে আমাদের লোক আসবে, এই ছাত্রছাত্রীরা আসবে, তাদেরকে সুব্যবস্থার মধ্যে দিয়ে আনা, বইমেলার প্রাঙ্গণকে সুন্দর করে একটা আন্তর্জাতিক মানের রূপ দিয়ে সেটাকে সাজানো। বিভিন্ন পাবলিশাররা এখানে আসার জন্য ঢল নেমেছে, অত পাবলিশার আমরা তো নিতে পারবো না, সেখানে গিয়ে বইটা বিক্রি করা, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে গিয়ে উপস্থাপনা করা। তার মধ্যে আমাদের সবথেকে বড় পাওনা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে বইমেলার যে শিল্পী সাবিত্রী চট্টোপাধ্যায়কে আমাদের জন্য ঠিক করে দিয়েছে, এটা সবথেকে বইমেলার প্রথম পুরস্কার আমরা পেয়ে গেছি। এবং পরবর্তীতে সমস্ত জি বাংলা সারেগামা থেকে শুরু করে বিভিন্ন কবি সাহিত্যিকরা আসবেন, আমাদের মহকুমা তথা বসিরহাট সাব ডিভিশন এবং বারাসাত সাব ডিভিশন, ব্যারাকপুর সাব ডিভিশনের বিভিন্ন কলাকুশলীরা স্কুলরা পার্টিসিপেট করবে, বিভিন্ন স্কুল মিডিয়াম পার্টিসিপেট করবে। সুতরাং আমরা বিভিন্ন সেমিনার করছি, যেখানে গিয়ে আমাদের বইটা বেরোবে সেখানে থেকে নেব। আমরা বিভিন্ন মানুষের যারা সাহায্য করবে, আর আমার পৌরসভা আছে, সকলে মিলে একটা সুন্দর অনুষ্ঠান স্বচ্ছভাবে আমরা উপস্থাপনা করব। সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো,
নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।